আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আজকে আমরা ভূগোল প্রথম পত্র সপ্তম অধ্যায় বায়ুমণ্ডল পার্ট ৬ প্রশান্ত মহাসাগরের তলদেশে ভূমিরূপ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা চলে আসি। আমরা দেখতে পাচ্ছি পার্ট ৬ প্রশান্ত মহাসাগরের তলদেশের ভূমিরূপ। এখানে আমরা যে বিষয়গুলোর আলোকে আলোকপাত করব সেগুলো হচ্ছে প্রথমে অবস্থান, আয়তন ও গভীরতা। এরপরে আমরা চলে আসব তলদেশের ভূমিরূপ, এবং তলদেশের ভূমিরূপে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহীঢাল ও মহীসোপান। এবং তারপরে আমরা চলে আসব তলদেশে কিছু উচ্চ ভূমিগুলোকে নিয়ে আলোচনা করব। তার মধ্যে আসবে মালভূমি, শৈলশিরা, দ্বীপ। এরপরে আমরা আলোচনা করব গভীর খাত, এবং সর্বশেষে থাকবে প্রান্তদেশীয় সাগরসমূহ। চলে আসি আমরা আমাদের প্রশান্ত মহাসাগরকে একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এইখানে যে একটা নীল পানিরাশি, এটাই হয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরকে পরিচিতি করার জন্য এর দুই প্রান্তে দুটো যে বড় বড় মহাদেশগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু দেখে নিই। প্রশান্ত মহাসাগরের যদি পূর্ব উপকূলে দেখি, দুটো বড় কিন্তু মহাদেশ দেখতে পাওয়া যায়। একটা হয়ে যাচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, অপরটি হয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এবার আমরা চলে আসি প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে। দেখা যাচ্ছে এখানে এশিয়া মহাদেশ রয়েছে, ওশেনিয়ার অস্ট্রেলিয়া, এবং সর্বশেষে যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে একেবারে অ্যান্টার্কটিকা মহাদেশ, হ্যাঁ, যেটা একদম দক্ষিণ দিকে চলে গেছে। এবার আমরা চলে আসি, প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর, যা কিনা আমি আমার আগের লেসনেও বলেছিলাম। এবং এই মহাসাগরের আয়তন হচ্ছে ১৬ কোটি ৬৫ লক্ষ বর্গ কিলোমিটার। আমরা যদি দেখি আমাদের পৃথিবীতে ৫টি মহাসাগর রয়েছে, এর মধ্যে ৫টি মহাসাগরের মধ্যে প্রায় ৪৫% পানিরাশি ধারণ করছে একাই কিন্তু এই প্রশান্ত মহাসাগর। তাহলে আর থাকলো ৫৫% করছে আর বাকি ৪টি মহাসাগর। এবার আমরা দেখি আমাদের প্রশান্ত মহাসাগরের অবস্থানটা কোথা থেকে শুরু হয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে আমাদের প্রশান্ত মহাসাগরের অবস্থানটা শুরু হয়েছে একদম বেরিং প্রণালী থেকে। এটাকে যদি আমরা আরেকটু অন্য মানচিত্রে আনি তাহলে তোমাদের কাছে একটু সুবিধা হবে। দেখো যেখানে বেরিং প্রণালী, এখানে কিন্তু দুটি মহাদেশ খুব কাছাকাছি, অর্থাৎ উত্তর আমেরিকা এবং এশিয়া, এই দুইটা মহাদেশ কিন্তু খুব কাছাকাছি দেখতে পাওয়া যাচ্ছে। এই বেরিং প্রণালী থেকেই তার স্টার্টিং, এবং বেরিং প্রণালী থেকে যত এটা দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে ততই কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে এর প্রশস্ততাটা অনেক বাড়ছে। এবং এ পাশ দিয়ে কিন্তু চলে গেছে ইকুয়েডর। এই ইকুয়েডর পর্যন্ত দেখো এর প্রশস্ততা কিন্তু কতটা বেশি। তাহলে যদি আমরা এটাকে এভাবে দেখি, অর্থাৎ বেরিং প্রণালীতে এটা কিন্তু অনেকটা একটু চোখাকৃতির হয়েছে, তারপরে এটা কিন্তু এইভাবে ছড়িয়ে যাচ্ছে, এভাবে ছড়িয়ে যে ইকুয়েডারের কাছে এসে এটা এই রকম ভাবে অবস্থান করছে। তাহলে এটাকে, এটার আকৃতিটা দেখতে অনেকটা কিরকম বলতো? আমার মনে হয় তোমরা ইতিমধ্যেই অনেকটাই আন্দাজ করতে পেরেছো। এটার আকৃতিটা দেখতে অনেকটা কিন্তু ত্রিভুজ আকৃতি বা ট্রায়াঙ্গেল শেপ। আচ্ছা, এবার আমরা চলে আসি, আমরা এরপরে দেখব আমাদের এই প্রশান্ত মহাসাগরে উত্তর দক্ষিণ বরাবর যদি আমরা দেখি তাহলে এর দৈর্ঘ্যটা হচ্ছে ১৪,৯৩২ কিলোমিটার, একদম এই লম্বালম্বিভাবে। এবং আমরা যদি পূর্ব পশ্চিম বরাবর দেখি তাহলে এটা ১৬,৮৯০ কিলোমিটার পর্যন্ত। তার মানে দেখা যাচ্ছে পূর্ব পশ্চিমেই কিন্তু এর দৈর্ঘ্যটা বেশি উত্তর দক্ষিণের তুলনায়। এবার আমরা চলে আসছি প্রশান্ত মহাসাগরের গভীরতা। কিছুক্ষণ আগে যেটা আমি বলেছি, প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর, গভীরতার দিক থেকেও কিন্তু এটা পৃথিবীর সবচাইতে গভীরতম মহাসাগর হচ্ছে এই প্রশান্ত মহাসাগর। এবং গড়ে এর গভীরতা কত জানো? এর গড়ে গভীরতা হচ্ছে ৩,৯৩৯ মিটার, এবং এর ৭৮% এলাকাতে গভীরতা হচ্ছে প্রায় ৩.৬৫ কিলোমিটারের মতো। তাহলে দেখো কতটা গভীর এর প্রায় ৭৮% এলাকার গভীরতাটা।
তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী যে পয়েন্টের আলোকে আলোচনা করব, সেটা হচ্ছে তলদেশে উচ্চ ভূমিগুলা কোথায় কি দেখতে পাওয়া যায় সেটাই আমরা প্রথমে চলে আসছি। মালভূমি, আমরা যদি আমাদের পৃথিবী পৃষ্ঠ বলি, আমাদের পৃথিবী পৃষ্ঠে যেমন মালভূমি দেখতে পাওয়া যায় ঠিক তেমনি ভাবে দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে। এবার আমরা চলে আসি প্রশান্ত মহাসাগরে, তাহলে এই মালভূমিটা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। আমরা আমাদের আরেকটা মানচিত্র আছে সেটাতে একটু দেখি, তাহলে একটু স্পষ্ট হবে তোমাদের কাছে, এটা আমি আশা করি। এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া উপদ্বীপ থেকে শুরু করে একেবারে দক্ষিণ পর্যন্ত একদম এখানটাতে চলে গেছে ইকুয়েডর, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে রয়েছে ইকুয়েডর। এই ইকুয়েডর পর্যন্ত যে মালভূমিটা গিয়েছে সেই মালভূমিটার নাম হচ্ছে অ্যালবাট্রস মালভূমি। তাহলে দেখো এই মালভূমিটা কতটা বিস্তৃত, একদম ক্যালিফোর্নিয়া উপদ্বীপ থেকে নিয়ে শুরু করে একদম দক্ষিণ দিকে গিয়ে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অ্যালবাট্রস মালভূমিটা চলে গেছে ইকুয়েডর পর্যন্ত। আচ্ছা, এখানে যেমন আমরা একটা মালভূমি দেখতে পাচ্ছি, আরেকটা মালভূমি চলে গেছে দক্ষিণ আমেরিকারই পশ্চিম উপকূলে রয়েছে চিলি। তোমাদেরকে কিন্তু আমি শ্রেণীকক্ষে প্রায় বলে থাকি চিলি দেশটা দেখতে কিন্তু কাঁচা মরিচের মতো। হ্যাঁ, তো চলে আসি আমরা এই যে চিলি, চিলির পশ্চিম প্রান্ত থেকে আরেকটা মালভূমি একদম কিন্তু দক্ষিণ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এবং এই মালভূমিটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমি। তাহলে আমরা দুটো মালভূমি দেখলাম, একটা মালভূমি হচ্ছে অ্যালবাট্রস মালভূমি, আরেকটা হচ্ছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমি। এই দুটা মালভূমি কিন্তু একটু মনে রাখবে, আমি পরবর্তীতে পয়েন্টে যখন যাব তখন কিন্তু আবার আমি এটাকে নিয়ে একটুখানি বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালবাট্রস এবং দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমি। এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের শৈলশিরাটা। এবার আমরা দেখব শৈলশিরা, শৈলশিরাটাকে যখন আমরা বলবো তখন কিন্তু এই প্রশান্ত মহাসাগরকে দুইটা প্রান্ত হিসাবে আমরা দেখব কোথায় কোথায় তার শৈলশিরাগুলো অবস্থিত। আমরা প্রথমে পূর্ব প্রান্তে দেখব এবং তারপরে আমরা পশ্চিম প্রান্তেও দেখব। তাহলে পূর্ব প্রান্তে প্রথমে আমরা চলে আসি। আমরা দক্ষিণ দিকে যদি আমরা দেখি, বা তোমাদের কাছে এই মানচিত্রটা যদি একটু জটিল মনে হয় তাহলে আমরা আরেকটা যে মানচিত্র আছে ওটাতে একটু আসতে চাই। আমরা আরেকটা মানচিত্রেও যদি দেখি তাহলে দেখতে হবে যে আমাদের একদম দেখো দক্ষিণ দিকে রয়েছে কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশ। হ্যাঁ, এই অ্যান্টার্কটিকা মহাদেশ থেকেই কিন্তু একটা শৈলশিরা একবারে অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর ভাগ দিয়ে গেছে। শৈলশিরাটা কি জিনিস এটাও কিন্তু আমি আগের লেসনে বলেছি, উচ্চভূমি। হ্যাঁ, যেমন কিনা আমাদের এই পৃথিবী পৃষ্ঠে দেখতে পাওয়া যায় পাহাড় পর্বত, সেই রকমই হচ্ছে একটা উচ্চভূমি যেটা কিনা অ্যান্টার্কটিকা মহাদেশের একদম উত্তর ভাগ দিয়ে গিয়েছে। এবং এই শৈলশিরাটাকে বলা হয়ে থাকে প্যাসিফিক অ্যান্টার্কটিকা শৈলশিরা। যেই প্যাসিফিক অ্যান্টার্কটিকা শৈলশিরা, আমরা এখানে একটা কিন্তু মালভূমির কথা বলেছিলাম মাত্র কিছুক্ষণ আগে, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমি, এবং সেটা থেকে আরও এই প্যাসিফিক অ্যান্টার্কটিকা শৈলশিরাটা আরও উত্তর দিকে অ্যালবাট্রস যে মালভূমিটা এই পর্যন্ত কিন্তু চলে গেছে। তার মানে এই শৈলশিরাটা অর্থাৎ প্যাসিফিক অ্যান্টার্কটিকা শৈলশিরা দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমির সাথে এবং অ্যালবাট্রস মালভূমির সাথে সংযুক্ত হয়েছে। এবার আমরা আসি এই যে আমরা যেটাকে বললাম প্যাসিফিক অ্যান্টার্কটিকা শৈলশিরা, এই শৈলশিরাটা আবার কিছুটা কিন্তু পশ্চিম দিকে বেঁকে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ঠিক মাঝখান দিয়ে একদম কিন্তু নিরক্ষরেখা পর্যন্ত কিন্তু এটা আবার পৌঁছেছে। আমি আবারও বলছি এই যে প্যাসিফিক অ্যান্টার্কটিকা যে শৈলশিরাটা, যেটা কিনা দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমি অ্যালবাট্রস মালভূমির সাথে সংযুক্ত হয়েছে, এই দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সরি এই প্যাসিফিক অ্যান্টার্কটিকা শৈলশিরাটাই আবার পশ্চিম দিকে বেঁকে একদম প্রশান্ত মহাসাগরে মাঝ বরাবর দিয়ে একদম নিরক্ষরেখা পর্যন্ত কিন্তু এটা টাচ করেছে।
এবার যদি আমরা চলে যাই এর পূর্ব উপকূল পশ্চিম উপকূলে, তাহলে পশ্চিম উপকূলেও কিন্তু শৈলশিরা দেখতে পাওয়া যায়। এবং পশ্চিম উপকূলে যে শৈলশিরাটা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু খুবই সুদীর্ঘ, অর্থাৎ দৈর্ঘ্যে এটা কিন্তু অনেকটা লম্বা। তাহলে আমরা একটুখানি দেখি, এইখানটাতে রয়েছে কিন্তু জাপান দ্বীপ, আশা করি তোমরা দেখতে পাচ্ছো। একেবারে এই জাপানের পূর্ব উপকূল থেকে নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া, আমরা এখানে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল হয়ে অস্ট্রেলিয়ার আবার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের একদম দক্ষিণ পর্যন্ত টানা লম্বালম্বি ভাবে চলে গেছে। তাহলে আবার আমরা দেখছি জাপান হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল হয়ে নিউজিল্যান্ডের একদম দক্ষিণ পর্যন্ত চলে গেছে। দেখো এক টানা লম্বালম্বি হয়ে সুদীর্ঘ হয়ে এটা চলে গেছে। তবে এই শৈলশিরাটা কিন্তু আবার অপ্রশস্ত। এখানে আমরা পশ্চিম প্রান্তে যেমনটা দেখেছি প্রশস্ত, এটা কিন্তু আবার অপ্রশস্ত। তাহলে আমরা শৈলশিরাটাও শেষ করলাম, এবার চলে আসি দ্বীপ ও দ্বীপপুঞ্জ। আমাদের এই প্রশান্ত মহাসাগরে কিন্তু অনেক দ্বীপ এবং দ্বীপপুঞ্জগুলো গড়ে উঠতে দেখা গেছে। তবে এই দ্বীপ এবং দ্বীপপুঞ্জগুলো তিনটা ভাবে কিন্তু হয়েছে। প্রথমত হয়েছে, তোমাদেরকে আগের লেসনে বলেছি, আমাদের পৃথিবীতে যেই মহাদেশ এবং মহাসাগরগুলো রয়েছে এগুলা কিন্তু প্লেটের উপর অবস্থিত, এবং এই প্লেটগুলা কিন্তু সবই সঞ্চালনশীল। যখন প্লেটগুলা চলছে, প্লেটগুলা চলার সময় দুটো প্লেট যখন কাছাকাছি চলে আসে, অর্থাৎ মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেট কাছাকাছি চলে আসে, তখন এদের এদের যখন সংঘর্ষ হয়, সংঘর্ষের ফলেই কিন্তু আমাদের এই মহাদেশ থেকে কিছু কিছু স্থলভাগ বিচ্ছিন্ন হয়ে পানির উপর সেগুলা কিন্তু অবস্থিত হয়, এবং সেইভাবে কিন্তু কিছু কিছু দ্বীপ গড়ে উঠতে দেখা যায়। এরকম যে দ্বীপগুলার কথা বলবো যেগুলা মহাদেশ থেকে স্থলভাগ বিচ্ছিন্ন হয়ে পানিরাশির উপর অবস্থান করেছে, এই দ্বীপগুলার মধ্যে রয়েছে জাপান দ্বীপ রয়েছে। এখানটাতে দেখতে পারবে খুব ছোট ছোট করে, আমি আশা করি দেখতে পারছো, অ্যালোয়েশিয়ান দ্বীপপুঞ্জ রয়েছে। এখানটাতে ছোট ছোট কিছু দ্বীপ দেখতে পারবে, যেটাকে এখানে লেখাও রয়েছে অ্যালোয়েশিয়ান দ্বীপপুঞ্জ। এখানটাতে রয়েছে কিউরাল দ্বীপপুঞ্জ, তারপরে কিছুক্ষণ আগে যেটা বললাম জাপান দ্বীপ, এখানটাতে দেখতে পারবে লেখাও রয়েছে ফিলিপাইন, এই ফিলিপাইন দ্বীপ। এই সমস্ত দ্বীপগুলা কিন্তু আমাদের এই মহাদেশ থেকে এই স্থলভাগগুলো বিচ্ছিন্ন হয়ে পানিরাশির উপর অবস্থান করছে। এবার দ্বিতীয় যে দ্বীপটা, সেই দ্বীপগুলো কিন্তু আবার প্রশান্ত মহাসাগরে গড়ে উঠেছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত নিয়ে আমি আবার তোমাদের একটুখানি একটা জিনিস বলবো একদম শেষের দিকে, একটু মজার বিষয়। তো আমরা আগে চলে আসি, এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেও এই প্রশান্ত মহাসাগরে বেশ কিছু দ্বীপ দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাওয়াই দ্বীপ। তার মানে হাওয়াই দ্বীপটা কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। শিক্ষার্থীরা, অনেক সময় কিন্তু অবজেক্টিভ এটা আসে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে একটা দ্বীপের নাম উল্লেখ করো। তাহলে আমরা হাওয়াই দ্বীপ দেখছি, একটাই কি দ্বীপ? না, হাওয়াই দ্বীপ ছাড়াও আরেকটা দেখতে পাওয়া যায়, মার্কুইসাস দ্বীপ। হ্যাঁ, এই যে এখানে হয়তোবা তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, মার্কুইসাস দ্বীপ। এই দুইটা দ্বীপ, এই এই দুইটাই কিন্তু হাওয়াই দ্বীপ, মার্কুইসাস দ্বীপ হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। আরেকটা যেটা দ্বীপ এবং সর্বশেষ যেটা দ্বীপ আমি আলোচনা করব, তিনটা দ্বীপের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে প্রবাল দ্বীপের দেহাবশেষ জমে যে দ্বীপটা হয়, যেটাকে বলা হয়ে থাকে কোরাল যে আইল্যান্ড গুলো, এবং সেটা দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার। আমরা যদি পূর্ব উপকূল দেখি, এখানেই কিন্তু কোরাল সি রয়েছে, এবং এই কোরাল সিতে কিন্তু বেশ কিছু দ্বীপ দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয়ে থাকছে এই প্রবাল দ্বীপের দেহাবশেষ গুলো জমে এখানে ছোট ছোট অনেকগুলো দ্বীপ গড়ে উঠেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রশান্ত মহাসাগরে যে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ গুলো গড়ে উঠেছে সেটা তিন ভাবে হচ্ছে। একটা হচ্ছে মহাদেশ থেকে স্থলভাগ গুলো বিচ্ছিন্ন হয়ে, কিভাবে বিচ্ছিন্ন হলো আমরা সেটা বলেছি, যে আমাদের স্থলভাগ, আমাদের সরি মহাদেশ এবং যে আমাদের মহাসাগরগুলো রয়েছে এগুলা পাতের উপর সঞ্চালনশীল। দুটো পাত যখন কাছাকাছি চলে আসে, অর্থাৎ মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতগুলো কাছাকাছি চলে আসে, তখন দুটো সংঘর্ষের ফলে মহাদেশ থেকে স্থলভাগগুলো বিচ্ছিন্ন হয়ে পানির উপর অবস্থান করে।
তো সেগুলোর মধ্যে কি কি দ্বীপ সেটা একটা নিয়ে আলোচনা করেছি। এরপরে বলেছি প্রশান্ত মহাসাগরের তলদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, তার মাধ্যমেও কিন্তু দুভাবে দ্বীপটা গড়ে উঠেছে, এবং সর্বশেষ হচ্ছে প্রবাল দ্বীপের দেহাবশেষগুলো জমে, যেটাকে আমরা কোরাল সি যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা এই দ্বীপ এবং দ্বীপপুঞ্জগুলো দেখতে পাই। এখানে সেই প্রবাল দ্বীপে দেহাবশেষগুলো জমে সেখানে গড়ে উঠেছে। তাহলে আমরা এতক্ষণ যেটা গেলাম দ্বীপগুলোকে দেখলাম, এবার আমরা দেখব গভীর সমুদ্রের খাতগুলো। হ্যাঁ, প্রশান্ত মহাসাগরে গভীর সমুদ্রের খাত। আমরা গভীর সমুদ্রের খাত বলতে কি বুঝাচ্ছি? একদম প্রকাণ্ড বড় বড় গর্তগুলোকে। সেটাও কিভাবে হয়েছে? কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে আমাদের মহাদেশীয় মহাসাগরীয় প্লেটগুলো সবই সঞ্চালনশীল, এবং যখন এরা পরস্পর পরস্পরের কাছে চলে আসে, অর্থাৎ মহাদেশীয় প্লেট মহাসাগরীয় প্লেট চলতে চলতে কাছে চলে আসে, এদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ হলেই কিন্তু এদের যে প্রান্ত ভাগটা সেটা কিন্তু ভেঙে যায়, এবং এটা কিন্তু আমি আমার ফার্স্ট লেকচারে কিন্তু বলেছিলাম কিভাবে এটা ভেঙে যায়। এবং ভেঙে গেলেই কিন্তু তখন সেখানে গভীর গর্তের সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, এবং এই কারণেই কিন্তু দেখতে পাওয়া গেছে, এখন যে আমি গভীর সমুদ্রের খাতগুলাকে নিয়ে আলোচনা করব, ম্যাক্সিমাম খাতগুলাই কিন্তু গড়ে উঠেছে দ্বীপ এবং দ্বীপপুঞ্জের পাশে। একটু খেয়াল করবে, দ্বীপ আমি যতগুলো আলোচনা করেছি এই দ্বীপ এবং দ্বীপপুঞ্জের পাশেই কিন্তু এই খাতগুলো অবস্থান করছে। তাহলে আমরা একটু খাতগুলোতে চলে আসি আলোচনায়। আমাদের যেমন বলেছিলাম পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচাইতে গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, তেমনি পৃথিবীর সবচাইতে গভীরতম খাত দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগর। দেখো কত কি না, প্রশান্ত মহাসাগরের মধ্যে আমরা কত কি পেয়ে গেলাম। তাহলে চলে আসি, এই খাতটার নাম হচ্ছে ম্যারিয়ানা খাত। কোথায় সেই খাতটা? ম্যারিয়ানা খাত আমরা যদি দেখি তাহলে আমাদের বলতে হবে ম্যারিয়ানা খাতটা এখানে। আমরা যদি আরেকটা মানচিত্রে যাই তাহলে হয়তো সেখানে তোমরা একটুখানি দেখতে পারবে, কিন্তু এখানে ম্যারিয়ানা খাতটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের বলেছি যে প্রত্যেকটা খাত কিন্তু দ্বীপ এবং দ্বীপপুঞ্জের পাশে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা দেখি এই ম্যারিয়ানা খাতটা কোন দ্বীপের কোন দিকে অবস্থিত। হ্যাঁ, এখানটাতেই, যদিও তোমাদের এটা এখানে নেই তারপরেও বলবো, এখানে কিন্তু একটা দ্বীপ রয়েছে যে দ্বীপটার নাম হচ্ছে গুয়াম দ্বীপ। হ্যাঁ, সেই দ্বীপটা থেকে 322 কিলোমিটার দক্ষিণ এবং পশ্চিম ভাগেই কিন্তু হচ্ছে এই ম্যারিয়ানা খাত, আর এই খাতটা হচ্ছে পৃথিবীর সবচাইতে গভীরতম খাত, যার প্রায় কিলোমিটার গভীরতা হচ্ছে প্রায় 10,839-এর মতো। হ্যাঁ, প্রায় 10,839 মিটার গভীর হচ্ছে এই ম্যারিয়ানা খাত। আচ্ছা, এখন আমরা দেখি ম্যারিয়ানা খাত ছাড়াও আরো অনেকগুলো এখানে খাত দেখতে পাওয়া যায়, যেমন কিনা আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানটাতে রয়েছে অ্যালোয়েশিয়ান যে দ্বীপটা, এই অ্যালোয়েশিয়ান দ্বীপের কাছে রয়েছে, দেখো এই যে এত বড় একটা খাত, অ্যালোয়েশিয়ান খাত। হ্যাঁ, তারপরে এখানটাতে রয়েছে ছোট্ট ছোট্ট করে কুড়িল দ্বীপ, কুড়িল দ্বীপের কাছে আছে দেখো কুড়িল খাত, এই যে এখানে রয়েছে কুড়িল খাত। আবার এখানটাতে রয়েছে জাপান দ্বীপ, জাপান দ্বীপের কাছেও কিন্তু রয়েছে জাপান খাত, এইখানটাতে রয়েছে জাপান খাত। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিলিপাইন দ্বীপ, ফিলিপাইন দ্বীপে আবার দুটো কিন্তু খাত দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে উত্তর পূর্ব দিকে অ্যামডেন খাত, এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মিন্ডানাও খাত। এছাড়াও যদি আমরা আরো সরাসরি চলে আসি আমাদের ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার একেবারে দক্ষিণ পূর্ব দিকে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের যদি আবার একটু উত্তর পূর্ব দিকে দেখি তাহলে এখানে রয়েছে আরেকটি খাত যার নাম হচ্ছে কার্মাডেক খাত। আচ্ছা, তোমাদের যদিও এখানে নাই তারপরও আরেকটু বলে দিই, কার্মাডেক খাতেরও আবার উত্তর দিকে কিন্তু একটা খাত রয়েছে, সেখানে কিন্তু টোঙ্গা দ্বীপ রয়েছে, টোঙ্গা দ্বীপের কাছে টোঙ্গা খাত, এবং টোঙ্গা খাতেরও আবার আরেকটু উত্তর দিকে রয়েছে ফনিক্স দ্বীপ, ফনিক্স দ্বীপের কাছে রয়েছে ফনিক্স খাত। তাহলে দেখো কতগুলো এখানে খাতগুলো দেখতে পাওয়া যায় না। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেছো কিনা আমি জানি না, দেখো প্রশান্ত মহাসাগরকে আমরা যদি লম্বালম্বি ধরে আমরা পশ্চিম প্রান্ত দেখি, পশ্চিম প্রান্তে কিন্তু আমরা খাতগুলা বেশি দেখলাম। কিরকম? এখন কিন্তু শুধু খাতগুলা বলবো, কি কি খাত দেখলাম আমরা পশ্চিম প্রান্তে? অ্যালোয়েশিয়ান খাত দেখলাম, কিউরাল খাত দেখলাম, জাপান খাত দেখলাম,
ফিলিপাইনের উত্তর পূর্ব দিকে দেখলাম অ্যামডেন খাত, দক্ষিণ পূর্ব দিকে দেখলাম মিন্ডানাও খাত, তারপরে আমরা একদম নিউজিল্যান্ডের উত্তর দিকে দেখলাম কার্মাডেক খাত, তারও উত্তর দিকে রয়েছে টোঙ্গা খাত এবং আরেকটি বলেছিলাম ফনিক্স খাত। তাহলে তো সবই পশ্চিম প্রান্তে পড়ে গেল খাতগুলো। তাহলে কি পূর্ব প্রান্তে কোনোই খাত নাই? আছে, তবে একটু কম। সেখানে আমরা দেখতে পারবো, এই যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকে চিলির আবার পশ্চিম প্রান্তে এখানে আরেকটা খাত রয়েছে যার নাম হচ্ছে আতাকামা খাত। তাহলে পশ্চিম প্রান্তে আমরা সরি পূর্ব প্রান্তে আমরা বুঝতে পারছি খাতের সংখ্যাটা একেবারেই কম, মাত্র একটা দেখতে পাওয়া যায়, এবং পশ্চিম প্রান্তেই হচ্ছে সবচাইতে বেশি খাত। তাহলে যদি এরকম অবজেক্টিভে আসে যে প্রশান্ত মহাসাগরে পশ্চিম না পূর্ব প্রান্তে সবচেয়ে বেশি খাত দেখতে পাওয়া যায়, তাহলে এক কথায় চলে আসছে যে এর পশ্চিম প্রান্তে সবচেয়ে বেশি খাত এবং পূর্ব প্রান্তে খাতের সংখ্যাটা খুবই কম। এবার আমরা সর্বশেষ আমাদের যে পয়েন্ট সেটাতে চলে আসছি। আমাদের সর্বশেষ পয়েন্টটা হয়ে যাচ্ছে আমরা সাগরগুলোকে দেখব। আমরা এখন প্রশান্ত মহাসাগরে সাগরগুলো কোথায় কোথায় আছে সেগুলোকে আমরা একটুখানি দেখে নিই। আমরা যদি বলি প্রশান্ত মহাসাগরের সাগরগুলো, প্রথমেই দেখতে পাচ্ছি একদম উত্তর দিক থেকে এখানে রয়েছে বেরিং সাগর। তারপরে দেখো জাপানের কাছে রয়েছে জাপান সাগর, আমরা দেখতে পাচ্ছি জাপান সাগর। ফিলিপাইনের কাছে আছে, একদম এখানেও সাগরের অবস্থান দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা চলে আসি ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার একেবারে পূর্ব উপকূলে রয়েছে কোরাল সি বা যে এখানে কোরাল সাগরটা রয়েছে, এইরকম আমরা বেশ কিছু কিন্তু সাগরগুলা দেখতে পাচ্ছি। মজার বিষয়গুলা কি জানো, সবই কিন্তু আবার দেখতে পাচ্ছি সাগরগুলা পশ্চিম প্রান্তে। তাহলে পূর্ব প্রান্তে কি সাগর নেই? হ্যাঁ, পূর্ব প্রান্তে যে সাগর নেই তা না, পূর্ব প্রান্তে সাগর আছে, তবে সেখানেও কিন্তু আবার মাত্র একটি সাগর দেখতে পাওয়া যায়, এবং সেই সাগরটা হচ্ছে আমরা এখানে যেটা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ দেখতে পাচ্ছি তার এইখানে ছোট্ট করে দেখো দেখতে পাচ্ছ একটা উপসাগর রয়েছে এখানে, তার মানে আরেকটি উপসাগর দেখতে পাওয়া যায় তার পূর্ব প্রান্তে। তাহলে প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে আমরা একটি মাত্র উপসাগর দেখলাম যেটাকে বলা হচ্ছে ক্যালিফোর্নিয়া উপসাগর, এবং পশ্চিম প্রান্তে কিন্তু বেশি রকম তার সাগরগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা শেষ আমাদের সবটাই হয়ে গেল আলোচনা, তবে একটা একটু মজার ব্যাপার এটা জাস্ট তোমাদের জেনে রাখার জন্য আমি একটুখানি তোমাদের দেখাতে চাই। দেখো রিং অফ ফায়ার, এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ আমি আশা করি রেড কালারের মতো একটা মার্কিং করা, এটা কি? আমি তোমাদের শৈলশিরা যখন পড়াচ্ছিলাম প্রশান্ত মহাসাগরে তখন কিন্তু আমি বলেছি যে আমাদের এই এই জায়গায় শৈলশিরা গুলো দেখতে পাওয়া যায়। শৈলশিরাটা কি? উচ্চভূমি। প্রশান্ত মহাসাগরে না যে উচ্চভূমিগুলো রয়েছে সেই উচ্চভূমি থেকে না আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, যেটা কিনা আমরা আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকেই কিন্তু দেখতে পাই। এবং মজার ব্যাপার হচ্ছে কি জানো, এই অগ্নুৎপাতটা যেটা হয় সেটা কিন্তু একদম ইউ আকৃতির হয়ে দেখতে পাওয়া যায়। ইউ ইউ শেপ, আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাচ্ছি। আমব্রেলার ইউ, ওইটাকে যদি উল্টিয়ে দিই তাহলে যেটা দাঁড়াচ্ছে এই ইউ শেপ আকারে দেখতে পাওয়া যায়। এটা একেবারে কোথা থেকে বিস্তৃত হয়েছে জানো? এটা দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূল থেকে গিয়ে একবারে উত্তরের দিকে উত্তর আমেরিকার পশ্চিম প্রান্ত ঘেঁষে একেবারে বেরিং যে সাগরটা সেখান থেকে হয়ে এখানে রয়েছে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের পূর্ব উপকূল ঘেঁষে একেবারে ওশেনিয়ার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ঘেঁষে একদম নিউজিল্যান্ডের দক্ষিণ পর্যন্ত চলে গেছে। তাই এটাকে যদি আমরা এবার শুধুমাত্র এভাবে দেখি তাহলে দেখো একদম উল্টা একটা ইউ আকৃতির শেপ দাঁড়িয়ে যাচ্ছে। এবং আমাদের প্রশান্ত মহাসাগরে প্রায় 450টা আগ্নেয়গিরির অবস্থান রয়েছে, এবং এগুলার মধ্যে অনেকটা কিন্তু সক্রিয় আগ্নেয়গিরি যেমন রয়েছে মানে জীবন্ত আগ্নেয়গিরি, আবার কিছু কিছু এর মধ্যে কিন্তু সুপ্ত আগ্নেয়গিরিও কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে কি ভয়াবহ বিশাল বিষয় তাই না? আর পৃথিবীর জানো শতকরা 90% আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে দেখা যায় এই প্রশান্ত মহাসাগরের তলদেশে। যদিও এটা তোমাদের লেসনের মধ্যে না, তবুও একটুখানি জেনে রাখা আমাদের দরকার, এই জন্যই শুধুমাত্র তোমাদেরকে এটা নিয়ে বললাম।
তাহলে আমাদের আজকে লেসন এখানে শেষ। আমরা আবার প্রথম থেকে একটুখানি রিভিউ করে নিই, জাস্ট কিছু কিছু তোমাদেরকে উল্লেখযোগ্য বিষয়গুলো বলে যাব। আমরা প্রথম দিকে চলে আসি। আমাদের প্রথম দিকে ছিল যেটা আজকে পার্ট ছয়, প্রশান্ত মহাসাগরের তলদেশে ভূমিরূপ, এবং সেখানে আমরা আজকে দেখেছি এর অবস্থানটা। অবস্থান বলতে আমরা কি জিনিসটাকে বুঝিয়েছি, এর পূর্ব এবং পশ্চিম প্রান্তে কি কি মহাদেশগুলো রয়েছে। আয়তন বলেছি এটা 16,65,00,000 বর্গ কিলোমিটার, গভীরতা প্রায় 3,939 মিটার, তবে এর কোন কোন স্থানে আবার 3.86 মিটারের মতো এর গভীরতা দেখতে পাওয়া যায়। তারপরে আমরা তলদেশে ভূমিরূপে বলেছি এখানে মহীসোপান কিরকম দেখতে পাওয়া যায়, এখানে মহীঢাল, মহীঢালটা বোধ হয় তোমাদের একটুখানি বলা হয়নি, সেটা হচ্ছে মহীসোপানের এখানে কিন্তু একটুখানি বলে রাখা দরকার যে প্রশান্ত মহাসাগরে কিন্তু মহীসোপানটা খুব একটা কিন্তু বেশি না, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা হয়তো একটুখানি তোমাদের বাদ পড়ে যেতে পারে, আমি আবারও বলছি প্রশান্ত মহাসাগরে কিন্তু আমরা জেনেছি পৃথিবীর বৃহত্তম, আবার পৃথিবীর গভীরতম, আবার এখানে পৃথিবীর গভীরতম খাতও দেখতে পাওয়া যায়, আবার এর গভীরতাও সবচেয়ে বেশি, এত কিছু কিন্তু প্রশান্ত মহাসাগরে আছে। মজার ব্যাপার কি জানো, এখানে মহীসোপানটা কিন্তু সবচেয়ে কম। তার কারণ হচ্ছে এর যদি আমরা মহীসোপানটা দেখি কেবলমাত্র পশ্চিম পাশে একটুখানি দেখা যায়, সেটা কোথায় কোথায়, এই যে এখানে ওটক সাগর রয়েছে, জাপান সাগর রয়েছে, ফিলিপাইন যে সাগরগুলো রয়েছে, এই সাগরগুলাতে কেবলমাত্র সামান্য কিছু মহীসোপান দেখতে পাওয়া যায়। তাহলে মহীসোপান যেহেতু এখানে কম, তাহলে কোনটা বেশি দেখা যাবে, মহীঢালটাই কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। তার মানে এখানকার যে স্থলভাগগুলো, মহাদেশ থেকে যে স্থলভাগ পানির নিচে নেমে গেছে, সেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে যেমন ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত প্রশস্ততা লাভ করেছে, প্রশান্ত মহাসাগরে কিন্তু সেটা না, সেটা কিন্তু খাড়া ঢাল বিশিষ্ট হয়ে একদম সমুদ্রের পানির নিচে নিমজ্জিত হয়েছে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মহীসোপানটা এখানে সবচেয়ে কম এবং মহীঢালটাই কিন্তু সবচেয়ে বেশি। তারপরে আমরা পড়েছি মালভূমি, এখানে যে দুটো মালভূমি দেখতে পাওয়া যায়, একটা ক্যালিফোর্নিয়া থেকে একদম চলে গেছে দক্ষিণ দিকে, দক্ষিণ আমেরিকার একেবারে ইকুয়েটর পর্যন্ত, যেটাকে বলা হচ্ছে অ্যালবাট্রস মালভূমি, এবং আরেকটা চলে গেছে যেটা চিলির একবারে পশ্চিম উপকূল থেকে দক্ষিণ দিকে, যেটাকে বলা হয়ে থাকে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমি। দুটা মালভূমি আমরা দেখেছি। এরপরে আমরা চলে আসছি শৈলশিরা, আমরা এর পূর্ব এবং পশ্চিম দুপাশে কিন্তু শৈলশিরা দেখতে পাওয়া যায়, এবং এই শৈলশিরা কি, শৈলশিরাটাকে আমরা বলেছিলাম যেটা অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর হয়ে এখানে যে মালভূমিটা দেখতে পাওয়া যায়, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমি, এটার সাথে সংযুক্ত হয়েছে, এবং তারও উত্তর দিকে যেটা আরেকটা অ্যালবাট্রস মালভূমি দেখতে পাওয়া যায়, তার সাথে কিন্তু সংযুক্ত হয়েছে। এবং এই অ্যান্টার্কটিকা থেকে উত্তর দিকে যে শৈলশিরাটা গিয়েছে তাকে কি বলা হচ্ছে, সেই শৈলশিরাটাকে প্যাসিফিক অ্যান্টার্কটিকা শৈলশিরা। এই শৈলশিরাটাই পরবর্তীতে এখানে যে মালভূমি যার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মালভূমি এবং অ্যালবাট্রস মালভূমির সাথে এই প্যাসিফিক অ্যান্টার্কটিকা শৈলশিরাটা মিলিত হয়েছে। আবার প্যাসিফিক অ্যান্টার্কটিকা শৈলশিরাটাও কিন্তু প্রশান্ত মহাসাগরে একেবারে মাঝামাঝি দিয়ে সেটা একদম ইকুয়েটর পর্যন্ত কিন্তু চলে গেছে। আর যদি আমরা এর পশ্চিম প্রান্তে দেখি, তাহলে শৈলশিরাটা কিভাবে গিয়েছে, এর শৈলশিরাটা একদম জাপান থেকে স্ট্রেট ওয়েতে ওশেনিয়ার অস্ট্রেলিয়া যেটা পূর্ব উপকূল হয়ে একেবারে দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি আমরা নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের একদম দক্ষিণ পর্যন্ত চলে গেছে। এটা যেমন সুদীর্ঘ কিন্তু আবার প্রশস্ত না। তাহলে আমরা শৈলশিরা দেখেছি দ্বীপ, দ্বীপকে বলেছি আমি তিন ভাবে গড়ে উঠে দ্বীপ, এবং দ্বীপগুলা কোথায় কোথায় ছোট্ট করে একটু সংক্ষেপে বলে দিই, যেটা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্থলভাগটা পানিরাশির উপর অবস্থান করছে, সেগুলা হচ্ছে কিউরাল, সরি এখানে হচ্ছে অ্যালুইশিয়ান দ্বীপপুঞ্জ, কিউরাল দ্বীপপুঞ্জ, জাপান, এখানে রয়েছে ফিলিপাইনের উত্তর পূর্ব দিকে অ্যামডেন, দক্ষিণ পূর্ব দিকে মিন্ডানাও, তারপরে হচ্ছে কার্মাডেক আছে এখানটাতে, এর উপরও বলেছিলাম, এখানে যদিও সেটা দেখানো নাই, তারপরেও বলে দিই টোঙ্গা আছে দ্বীপ, তারপরে আছে ফনিক্স দ্বীপ। তো এই সমস্ত দ্বীপগুলা দেখতে পাওয়া যায়, তার মধ্যে কিছুটা আমাদের স্থলভাগ থেকে
দ্বীপগুলা বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে পানি রাশির মধ্যে, কিছু আবার অবস্থান করছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হচ্ছে হাওয়াই দ্বীপ, মার্কুইসাস দ্বীপ, আর যেটা আমি বলেছি যে আরেকটা সর্বশেষ দ্বীপ দেখতে পাওয়া যায় যেটা প্রবাল কিটের দেহাবশেষ সঞ্চিত হয়ে যেটা আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে। এখানে রয়েছে কোরাল সি এবং এই কোরাল সিতে সেই দ্বীপ এবং দ্বীপপুঞ্জগুলা দেখতে পাওয়া যায়। আর তারপরে আমাদের ছিল খাতগুলো, এবং সেই খাতগুলো আমরা বলেছি যে প্রশান্ত মহাসাগরের বেশিরভাগই কিন্তু খাতগুলা দেখতে পাওয়া যায় পশ্চিম উপকূলে। পূর্ব উপকূলে কিন্তু খুবই কম খাত দেখতে পাওয়া যায় পশ্চিম উপকূলে, এবং সবগুলা খাত কিন্তু কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? সবগুলা খাত কিন্তু দ্বীপ এবং দ্বীপপুঞ্জকে। তার মধ্যে সবচেয়ে গভীরতম খাত হচ্ছে ম্যারিয়ানা খাত, এছাড়াও আরো রয়েছে অ্যালোয়েশিয়ান খাত, রয়েছে কিউরাল খাত। আগে কিন্তু বলেছে এখানে কিন্তু দ্বীপগুলা ছিল, হ্যাঁ একটুখানি খেয়াল করো প্রত্যেকটা দ্বীপকে কিন্তু কেন্দ্র করে, হ্যাঁ তাহলে দেখো অ্যালোয়েশিয়ান খাত রয়েছে, তারপরে রয়েছে কিউরাল খাত, তারপরে রয়েছে ফিলিপাইনের খাত, রয়েছে অ্যান্ডেন এবং মিন্ডানাও খাত রয়েছে, তারপরে রয়েছে কার্মাডের খাত, হ্যাঁ এর আবার উপরের দিকে রয়েছে টোঙ্গা খাত, তারপরে রয়েছে তোমার ফনিক্স খাত, এই সমস্ত খাতগুলো দেখতে পাওয়া যায়। আর যদি আমরা পূর্ব উপকূলে দেখি তাহলে দেখতে পাওয়া যাবে খাতগুলো রয়েছে একেবারে দক্ষিণ আমেরিকার যে চিলি, চিলির একদম পশ্চিম প্রান্তে রয়েছে আতাকামা খাত, এই একটা খাতই দেখতে পাওয়া যায়। আর সর্বশেষ ছিল আমাদের সাগর মহাসাগর, সাগরগুলো কি কি দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে সেটা আমি তোমাদের বলেছি, যেটা দেখতে পাওয়া যায় বেরিং সি একটা রয়েছে, ওকটক সাগর, জাপান সাগর, ফিলিপাইন সাগর, কোরাল সি দেখতে পাওয়া যায়, এই যে সাগরগুলো দেখতে পাওয়া যায়। আর পশ্চিম উপকূলে যদি বলি তাহলে পশ্চিম উপকূলে কেবলমাত্র একটাই দেখতে পাওয়া যায়, তা হচ্ছে এই ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঠিক পূর্ব পাশে রয়েছে ক্যালিফোর্নিয়া উপসাগর, এই উপসাগরটা দেখতে পাওয়া যায়। তাহলে আজকে আমাদের এখানে আমরা শেষ করলাম, আর তোমাদের একটুখানি গত দিন লাস্টের ক্লাসটাতে অ্যাসাইনমেন্টটা দিইনি, আজকে একটু অ্যাসাইনমেন্টটা দিতে যাচ্ছি। অ্যাসাইনমেন্টটা কিচ্ছু না, শুধু একটুখানি বলবো যে তোমরা এই দুইটা প্রান্তে একটুখানি খেয়াল করো, কিন্তু একটুখানি তোমরা এদিকটাতে দেখো মানচিত্রে, তোমরা এই প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব উপকূলে যে দুটা মহাদেশ রয়েছে আর আমি বলবো না, এবং পশ্চিম পাশে যে দুটা মহাদেশ রয়েছে, মহাদেশগুলাকে চিহ্নিত করে প্রশান্ত মহাসাগরটাকে এঁকে তোমরা যেটা করবে, দুটো পেজে আলাদা করে দ্বীপ দ্বীপপুঞ্জগুলোকে দেখাবে এবং খাতগুলোকে প্রদর্শন করবে দুটো আলাদা পেজে। আমি আবারও বলছি, দুইটা আলাদা পেজে দ্বীপ দ্বীপপুঞ্জ একটা পেজে দেখাবে আর একটা পেজে গভীর খাতগুলো দেখাবে। আজকে আমরা আমাদের লেসনটাকে এখানে শেষ করলাম, এবং লেসনটা শেষ করার সময় তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগবে, ম্যাডাম তো আজকে আমাদের বললেন না যে আমাদের সৃজনশীল প্রশ্ন কেমন হবে। তোমাদের আমি আর দুটো লেকচার দিব, লেকচার দেওয়ার পর না আমি এই চ্যাপ্টারটার উপর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলাপ করব, ঠিক আছে? এমনি তোমাদের আমি বলে দিতে পারি এখানে সৃজনশীল প্রশ্ন কি কি হতে পারে। প্রথমত হতে পারে যে প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম খাত কি, এটা একটা হতে পারে। দুই নম্বরে যেটা চলে আসতে পারে যে প্রশান্ত মহাসাগরের মালভূমিটা কোথা থেকে কোন পর্যন্ত গিয়েছে, শুধুমাত্র সেটা পশ্চিম উপকূলে বর্ণনা করো, এরকম একটা আসতে পারে। তারপরে হয়তো তিন নাম্বারে যেটা দিতে পারে সেটা হলো যে আমাদের এখানে আমরা যে প্রশান্ত মহাসাগরে ক চিহ্নিত আমরা মনে করো এখানে দিয়ে দিলাম, হ্যাঁ ক চিহ্নিত স্থানটাতে যে সমস্ত খাতগুলো দেখতে পাওয়া যায় সেগুলো প্রদর্শন করো মানচিত্রে। আর গতে দিতে বলতে পারে যে এই ক চিহ্নিত মহাসাগরটি যে সমস্ত দ্বীপ দ্বীপপুঞ্জ এবং সাগরগুলো অবস্থান করছে সেগুলো সম্পর্কে বর্ণনা করো, এই হতে পারে এখানকার প্রশ্নটা। সৃজনশীল প্রশ্নটাও কিছুটা বললাম, হোম অ্যাসাইনমেন্টটা বললাম, ইনশাল্লাহ যখন তোমাদের সাথে দেখা হবে আমরা হোম অ্যাসাইনমেন্টটা নিয়ে চেক করে নেব। ওকে শিক্ষার্থীরা, যে যেখানে আছো ভালো থাকো, আল্লাহ হাফেজ।